সোনা কাফনেতে ঢাকা, দেখো দুইটি সোনা, মরা ছেলে জিন্দা করেন রাবানা। কাফনেতে ঢাকা, দেখো দুইটি সোনা, কাফনেতে ঢাকা, দেখো দুইটি সোনা, মরা ছেলে জিন্দা করেন রাবানা। ও গো মরা ছেলে জিন্দা করেন রাবানা। নবীর সাহাবা হযরত যাবের ছিল মনে বাসনা, দাওয়াত দিয়ে আপন গৃহে খাওয়াবে নবীকে খানা। স্বামী স্ত্রী দুজনা খুশি দেখো না, স্বামী স্ত্রী দুজনা খুশি দেখো না, আসিবে ঘরে মোর শাহে মদিনা। কাফনেতে ঢাকা, দেখো দুইটি সোনা, কাফনেতে ঢাকা, দেখো দুইটি সোনা, মরা ছেলে জিন্দা করেন রাবানা। ও গো মরা ছেলে জিন্দা করেন রাবানা। বিশ্বনবীকে দাওয়াত করলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, তো বাড়িতে এসে একটি বকরি জবাই করলেন। তো এই বকরি জবাই করাটা তার দুটি সন্তানের মধ্যে বড় যে সন্তান, দুটি ছোট, তবে তাদের মধ্যে যে বড় সন্তান সে দেখেছিল কেমন ভাবে বকরি জবাই করেছিল। এখন ছোট ভাই তাকে রিকোয়েস্ট করছে যে ভাই জান, আপনি তো দেখেছিলেন কিভাবে বকরিটা জবাই করেছিল, আমাকে দেখাতে হবে। এখন এই বড় ভাই বলছে ছুরি, গলায় ছুরি দিয়ে কেটেছিল বকরিটাকে। ছোট ভাই বলছে আমি দেখতে চাই এবং কিভাবে কেটেছিল সেটা আমাকে দেখাতে হবে। তখন কি ঘটছে শুনুন। বকরি জবাই দেখে দুই ভাই, ঘটালো কি ঘটনা, এক ভাইয়ের গলে ছুরি চালাই, ভাই তো কিছু বোঝে না, খুনে ভরা ভাইয়ের সেই দেহ খানা, খুনে ভরা ভাইয়ের সেই দেহ খানা, আব্বা জানের ভয়ে জীবন হয় পানা। কাফনেতে ঢাকা, দেখো দুইটি সোনা, কাফনেতে ঢাকা, দেখো দুইটি সোনা, মরা ছেলে জিন্দা করেন রাবানা। ও গো মরা ছেলে জিন্দা করেন রাবানা। বড় ভাই যখন ছোট ভাইকে দেখাতে গিয়ে দুইজনে আর কি ধর আলাদা হয়ে গেল, তিনি ইন্তেকাল করলো, তখন বড় ভাই ভয় পেয়ে গেল, তাই তো কি সর্বনাশ হলো। তখন সে ভয়ে ছুটে পালালো, একটি গাছে উঠলো, আব্বাজান এসে দেখছে ছোট ভাই মারা পড়ে আছে, তখন বড় ভাইকে ডাকলো, সে গাছ থেকে নামতে গিয়ে সেও পড়ে সেখানে মারা গেল। মাতারের জন্য বুয়াত এই কেতাবে ঘটনাটা এসেছে। তো তখন দুটি সন্তানকে নিয়ে শুয়ে দিলেন এবং কাপড় তার উপরে সাদা কাফনের কাপড় দিয়ে দিল, কিন্তু তারা স্বামী স্ত্রী দুজন তারা ভাবছেন যে তাই তো আজকে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দাওয়াত করে এসেছি, আজকের দিনে আমাদের কষ্ট পাবার দিন নয়, আজ আমরা এগুলো চেপে রাখবো, কেননা বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাড়িতে আসবেন, তাকে কেন এরকম দুঃখের সংবাদ আমরা দেব না। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তারপর জিব্রাইল আলাইহিসসালাম মারফাত আল্লাহ পাক কি বলছে শুনুন। খানা খাওয়ার সময় দয়ার, নবী জাবের কে শোধায়, কি বলছেন, মাসুম বিনা শোভা পায় না, ডাকো সাহাবি হে থাই, দয়ার নবীকে বলে সবই ঘটনা, দয়ার নবীকে বলে সবই ঘটনা,
জোড়া মানিক ঘুমায়ার জাগবে না কাফনেতে ঢাকা দেখো দুইটি সোনা কাফনেতে ঢাকা দেখো দুইটি সোনা মরা ছেলে জিন্দা করেন রবানা ওগো মরা ছেলে জিন্দা করেন রবানা সব কথা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলাহু তিনি বিশ্বনবীকে খুলে বললেন তখন বিশ্বনবী বললেন এই জাবের আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাইছি যাও তোমার সন্তানদেরকে গিয়ে বলো বিশ্বনবী তোমাদেরকে খানা খেতে রাখছে তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন চলে গিয়ে দুটি আর কি সেই দুই বাচ্চাকে ডাকছে ওহে আমার কলিজার টুকরা সন্তানেরা উঠে পড়ো বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে খানা খেতে ডাকছে তখন আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহু আকবার বলে সেই দুটি সন্তান জীবিত হয়ে গেল তো তারপরে কি ঘটছে শুনুন দোয়াই মাসগুল হলো রাসূল ওগো রহিম রহমা তখন মায়ের কোলে পেলো ছেলে সবই আল্লাহ তোমার দান গোলাম মুস্তফা বলে কি নসিব দেখো না গোলাম মুস্তফা বলে কি নসিব দেখো না মরা ছেলে জিন্দা আল্লাহর করুণা ও গো মরা ছেলে জিন্দা আল্লাহর করুণা কাফনেতে ঢাকা দেখো দুইটি সোনা কাফনেতে ঢাকা দেখো দুইটি সোনা মরা ছেলে জিন্দা করেন রবানা ওগো মরা ছেলে জিন্দা করেন